হ্যালো, কেমন আছে সবাই? কালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ কালকে এখানে ছিল ফাদার্স ডে। যে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই দিনগুলোকে শিখছে, জানছে, ওর কাছে এই দিনগুলো স্পেশাল। তো কালকে আমরা তিনজনে জাস্ট একটা নিজেদের মতো দিন স্পেন্ড করেছিলাম। এক একটা দিন হয় না মনে হয় জাস্ট এনজয় করি, সেখানে কোনো নো ক্যামেরা, নাথিং, জাস্ট উই মোমেন্ট বা মি মোমেন্ট, নিজেদের সাথে নিজেরা স্পেন্ড করা। তো সেই কারণে কালকে আমি কোনো ব্লগ করিনি। আমি যেটা চেষ্টা করি যে প্রত্যেক দিন তোমাদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করার, কন্ট্যাক্ট করার। তাই আমি গতকালে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা আমি বেশ কয়েক সপ্তাহ আগে, আমি একটা ফুড ওয়াকে গিয়েছিলাম ভিক্টোরিয়া মার্কেটে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, মানে যারা মেলবার্নে আছো তারা তো ডেফিনেটলি ভিক্টোরিয়া মার্কেটে যাবে। আর যদি সম্ভব হয়, হ্যাঁ, ওই ফুড ওয়াকটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ওটা সত্যি, মানে তুমি যদি ফুডি হও, তুমি যদি সত্যিকারের হিস্ট্রি জানতে চাও, ফুড হিস্ট্রি, ফুড ফিলসফি, কেন এখানে এই মার্কেটটা, কেন ওখানে অন্য মার্কেটটা, তাহলে এই ট্যুরটা সত্যি একটা এক্সপিরিয়েন্স করার মতো ট্যুর। এবং সবথেকে বড় কথা, আমরা সারাদিনে প্রচুর খাবার খেয়েছি, আমরা নিজেদেরকে আমাদের কিচ্ছু কিনে খেতে হয়নি, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে টেস্ট করতে করতে, স্পেশালি দ্যাট রেভিওলি, ইট ওয়াজ অ্যামেজিং, দ্যাট ক্রিমি, তারপর সেই চিজ প্ল্যাটারগুলো, অসাধারণ এক্সপিরিয়েন্স। এবং ভিক্টোরিয়া মার্কেটে যেটা হয়, একটা হয় প্রত্যেক ওয়েডনেসডে রাতে হয় একটা উইন্টার মার্কেট, আর সামারে হয় একই জিনিস কিন্তু সামার মার্কেট। ভীষণ ভালো, মানে অসাধারণ সব খাওয়ার। সবথেকে বড় কথা, অনেক আইডিয়াস পাওয়া যায় যে এই জিনিসটাকে আমি এইভাবে, যেটা আমি সবসময় বলি, আমার মন্ত্র হচ্ছে যে আমি যাই বাইরে খাই, যাই শিখি, সেটাকে নিজের হোম কিচেনে ট্রাই করার, আমার মতো করে। হয়তো এক্স্যাক্টলি আমি যে এশিয়ান ফুডটা একটা ভীষণ ভালো এশিয়ান রেস্টুরেন্টে খেয়েছি সেরকম হয়তো আমি বাড়িতে করতে পারবো না, কিন্তু সেটাকে একটা রেপ্লিকেট করে বা রিক্রিয়েট করে আমার মতো করে, আমার ফ্যামিলি টেস্ট বার্ডসের জন্য যেটা সুটেবল সেভাবে আমি বানাই। তো ওটা তো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আজকে মানডে, ফার্স্ট ডে অফ দ্য উইক, কালকে দিনটা বেশ রিল্যাক্স করে আমাদের কেটেছে। তো আজকে মিঠিকে ব্রেকফাস্টে দিয়েছি চিজ অমলেট স্যান্ডউইচ, ও বললো যে আমি স্যান্ডউইচ খাবো, তুমি কি আমাকে দুটো ব্রেডের মাঝখানে করে দিতে পারবে চিজ অমলেটটা স্যান্ডউইচের মতো, অফকোর্স ওয়াই নট। আর তার সাথে ছিল অরেঞ্জ জুস, আর আমাদের জন্য ছিল ভেজিটেবল উপমা। চলো দেখাই, এই হচ্ছে আমার ভেজিটেবল উপমা আর তার সাথে আমার জন্য অরেঞ্জ জুস। আজকাল আমি মর্নিংয়ে আর টি নিচ্ছি না। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, এইগুলো হচ্ছে মেলন সিডস, আমি সেদিন কিছুদিন আগে অল্ডিতে গিয়েছিলাম, আমি নিয়ে এসেছি। আজকাল আমি যেটা করছি যে সকালবেলা যে কোনো একটা হয় স্মুদি বা ফ্রুট জুস নিয়ে নিচ্ছি অল্প করে ব্রেকফাস্টের সাথে। ব্রেকফাস্ট আর মর্নিং ক্লিনিংয়ের মাঝখানে যে সময়টা বার করতে হয় সেটা হচ্ছে মিঠিকে, ও বাড়ি থাকলে লেখানো, প্র্যাকটিস করা এবং অন্যান্য পড়ানো। আমাদের সারাদিনের বিভিন্ন ফেভারিট অ্যাক্টিভিটির মধ্যে এটা হচ্ছে একটা ফেভারিট অ্যাক্টিভিটিস, সাইট ওয়ার্ডস। যারা এখানে থাকো তারা তো জানোই যে এগুলো কেমার্টে ইজিলি পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ফোর লেটার্স, থ্রি লেটার্স, টু লেটার্স এর সাইট ওয়ার্ড থাকে। এবং আমার যেটা ভালো লাগে, এখানে একটা প্যারেন্ট কার্ড দেওয়া থাকে যেখানে আর কি বেসিক কিছু আইডিয়া শেয়ার করা থাকে যে কিভাবে এই ফ্ল্যাশ কার্ডগুলোকে ব্যবহার করা যায়। কল কল কল, ওপেন ইট। এই কার্ডগুলো দুদিকে দু রকমের ওয়ার্ড থাকে, এদিকে রয়েছে অ্যাট, উল্টো দিকে অন। বেসিক্যালি আমি মিঠিকে যেটা করাচ্ছি টু লেটার ওয়ার্ডস অথবা থ্রি লেটার ওয়ার্ডস, মোস্টলি টু লেটার ওয়ার্ডসের উপরে কাজ করাচ্ছি। তো পড়ালাম যে বল লেটারটা কী, হয়তো বলো আই টি ইট, আই এন ইন। তো আমি এইভাবে ওকে সাইট ওয়ার্ডস প্লাস প্লেন, সাইট ওয়ার্ডস প্লাস স্পেলিং শেখাচ্ছি। তো এখন আমি যেটা মিঠিকে বলেছি, কার্ডগুলোকে আমি এইভাবে রেখেছি, ওকে বলেছি যে কোনো একটা কার্ড তোল এবং তারপরে সেটা সম্পর্কে এবং সেটাকে প্রনাউন্স কর। মিঠি ট্র্যাফিক কার্ড, দিস ওয়ান, ওকে, হাউ মেনি লেটার্স ইট হ্যাজ, ইট গট ফোর, ফোর, সো ইউ নিড টু রিড দ্য টু লেটার, মে টার্ন, নো, ক্যান ইউ রিড ইট, ইয়েস, হোয়াটস দ্য ওয়ার্ড, ও আর, ও আর, অর, অর, গুড জব। তো জাস্ট এইভাবে একটা কোনো কার্ড পিক করবে এবং পড়তে থাকবে। এই কার্ডগুলোকে নিয়ে কত রকমের খেলা যায় দেখো, একটা তোকে আমি শেখালাম যে এরকম কার্ডগুলোকে রেখে টু লেটার্স রেখে দিয়েছি, একটা যে সমস্ত মায়েরা ফলো করে তাদের জন্য হয়তো হেল্পফুল হবে, বাট অন্যদের জন্য জাস্ট একটা আইডিয়া, মেবি ইন ফিউচার বা অন্যকে শেয়ার করার জন্য। তো যাই হোক,
এই কার্ডগুলোতে যেটা হচ্ছে যে একটা তো আমি ওকে সাইট ওয়ার্ড যে ওকে ও শিখছে ও এন অন এন এন, এবং তারপরে যেটা হচ্ছে এক্ষুনি একটু মজা হলো, আমি ওকে দুটো পাশাপাশি কার্ড রেখেছি এবং এক সেকেন্ডের জন্য কনফিউজড হয়ে গিয়েছিল, বাট এখন ওর কাছে ক্লিয়ার। সেটা দেখাচ্ছি মিঠি, এটা কি? ক্যান ইউ রিড টু কার্ডস অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অন এন্ড নো অ্যান্ড অন। হুইচ ওয়ান ইজ দ্য নো? নো, দিস ওয়ান। Which one? This one. So how do we spell no? N-N-O-O-N. O-N what? On. এবং তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে এরকম ছোট ছোট সেন্টেন্স, দেখো আই তার সাথে এই ওয়ার্ডটা জুড়লে। মিঠি, ক্যান ইউ রিড দিস সেন্টেন্স? আই আই দেন আই ডু। ওকে, ইফ আই পুট দ্যাট দিস ওয়ার্ড হোয়াট হ্যাপেন? আই গেট। হ্যাঁ, একটার সাথে একটা ওয়ার্ড অ্যাড করে ছোট ছোট করে সেন্টেন্সও শেখানো যায়। এটা হচ্ছে আমার বেস্ট ফেভারিট টুল মিঠিকে ওয়ার্ড আর সেন্টেন্স শেখানোর জন্য। এই ফ্ল্যাশ কার্ডগুলো যারা অস্ট্রেলিয়ায় রয়েছে যে কোনো কেমার্টে পেয়ে যাবে, ভীষণ সস্তা, হার্ডলি মনে $2-3 নেয়, কিন্তু ভীষণ হেল্পফুল বাচ্চাকে বিজি রাখার জন্য। মিঠিকে পড়ানো শেষ, এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে আমার যা যা কাজ থাকে, ডেলি ক্লিনিং, ঘর ক্লিন, কিচেন ক্লিন, এবং তারপর ডিনার প্রিপেয়ার করা। তো কালকে আমি যখন গ্রসারি শপিংয়ে গিয়েছিলাম, আমি একটা লিফি ভেজিটেবলস নিয়ে এসেছিলাম। তো কিছুদিন আগে তোমরা জিজ্ঞাসা করেছিলে না যে কী কী ধরনের লিফি ভেজিটেবল পাওয়া যায়, তো আমি সেটা একবার একটু চট করে দেখিয়ে নিই। এটা আমি এবারে নতুন এনেছি, এটা আমি এর আগে কখন ট্রাই করিনি। এটাকে কি ক্যালেটস, এটা হচ্ছে ক্যালেটস। এটা অনেকটা মিক্স টেস্ট বলছে ব্রাসেলস স্প্রাউটস আর কেল, তো এটা অনেক রকমভাবেই করা যায়। বাট আর এটা তো হচ্ছে তোমার গ্রিন কেল। আমি যেহেতু কেলেটস আগে কখনো রান্না করিনি, এবার যে কোনো লিফি ভেজিটেবলস আমি যদি কখনো আগে রান্না না করে থাকি বা না খেয়ে থাকি, ফার্স্ট টাইম ট্রাই করি, তার টেস্ট যেমন আমার একটু আইডিয়া আছে ব্রাসেলস স্প্রাউটসের টেস্টটা কীরকম হয়, কেলের আইডিয়া আছে, তো আমি হয়তো এটা ডালে দিয়ে দেবো বা অল্প করে জাস্ট রসুন দিয়ে ভাজা করে একটা ওই আমাদের যেরকম বলে আখ পাতে বা ফার্স্ট কোর্স হিসেবে দেওয়া সেটা করব। লাঞ্চ টাইম, মিটলেস মানডে। তো আজকে আমি করেছি হচ্ছে একটা মিক্স ভেজ করেছি, তার সাথে দুটো রুটি, আর এটা হচ্ছে কারি। আমার একটা বন্ধু বানিয়ে দিয়ে গিয়েছিলো, পকোড়াগুলো আগে খাওয়া হয়ে গেছে, তো জাস্ট কারিটা রয়ে গেছে আজকে। এটাই হচ্ছে আমার লাঞ্চ, আর মিঠির জন্য সেম বাট জাস্ট পরাঠা। আজকে সন্ধ্যের পর থেকে আর ব্লগ করতে পারিনি, আসলে তেমন কিছু বলার মতো ছিলও না, কারণ আমি সবসময় চেষ্টা করি ব্লগে এমন কিছু ফিল্ম করা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন আমি এই ব্লগটা এখানেই শেষ করবো, বাট তার আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে যারা যারা কমেন্টস করেছো। আজকে আমি ফার্স্ট টাইম কমেন্টস করেছি, তো চট করে আমি তার কমেন্টটা পড়ে নিই। শিল্পা দাস, শিল্পা লিখেছে, হাই দি কেমন আছো? হাই শিল্পা, ভালো আছি, থ্যাংক ইউ। এটা আমার ফার্স্ট কমেন্ট, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমিও বাড়ির পুজো খুব মিস করি, আমিও লাস্ট 6 ইয়ার পুনেতে আছি, বাড়ির সব কিছুই মিস করি, কিন্তু তোমায় দেখে খুব ভালো লাগে, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ শিল্পা, তুমিও খুব ভালো থাকো, আর তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সাপোর্ট আমার জন্য অনেকটা। থ্যাংক ইউ অনির্বাণ, তোমার মেলের জন্য, তুমি পুরো ইন ডিটেল PDF করে ছবি দিয়ে আমাদেরকে সমস্ত এত সুন্দরও মেলটা পাঠিয়েছে, কিন্তু একটা ভিডিওতে মানে আমি যদি মেলটা পুরো পড়ি তাহলে এটা ইটসেলফ একটা ভিডিও হবে। তাই আমি ঠিক করেছি যে প্রত্যেক দিন যখনই আমরা কিচেন গার্ডেন টিপস নিয়ে কথা বলবো, যেমন আমি নিজে এখন ধনে পাতা কোরিয়ান্ডার গ্রো করছি, তো সেটা সংক্রান্ত ও যা যা টিপস আমাকে শেয়ার করেছে নেক্সট ভিডিওতে সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। মানে থ্যাংকস আ লট। এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো ফুডিজ আট লাইফে এবং ফুডিজ আটে। কাল আবার কথা হবে, ভালো থেকো সবাই, বাই।